আওয়ামী লীগ কথায় কথায় বলে মুক্তিযুদ্ধের কথা। আরে মুক্তিযুদ্ধ যদি আজকে চোখ বন্ধ করে বুদ্ধিজীবী যারা আছেন, সাংবাদিক যারা আছেন, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, চোখ বন্ধ করে একটু দেখেন, যদি 71 সালের মুক্তিযুদ্ধ দীর্ঘায়িত হতো তাহলে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারত কিনা? পারত না। এবং পরবর্তী পর্যায়েও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তাদেরই সহায়তায়, এখনো যে ক্ষমতায় আছে। কখন আসলো? 2007 সালে কিভাবে ক্ষমতায় আসলো? যারা অবৈধ যে সরকার সেই সময় সেনাবাহিনীর ব্যাক সরকার বলি আমরা, তাদের সহায়তায় হাতে পায়ে ধরে বলেছিলেন সব মাফ করে দিব, আমাদের খালি ক্ষমতায় বসাও, তারপরে ক্ষমতায় এসেছেন। এরপরে নির্বাচনে আধিপত্যবাদী শক্তির প্রতিনিধিরা এসে এই দেশে ডিক্টেট করেছে যে হাসিনাকে আওয়ামী লীগকেই ক্ষমতায় আনতে হবে। তারা বলে জনগণের ভোটে নাকি তারা ক্ষমতায় আসছে। জনগণের ভোটে কোনোদিন স্বাধীনতার পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই, ষড়যন্ত্র করে চক্রান্ত করেই তারা বারবার ক্ষমতায় এসেছে, এখনো ষড়যন্ত্র করে আবার পরবর্তীতে ক্ষমতায় যেতে চায়। তবে আপনারা যারা আজকে এখানে বসে আছেন, আমরা সবাই স্লোগান দেই শহীদ জিয়ার উত্তরসূরি। আসলে শহীদ জিয়ার উত্তরসূরি হওয়াটা অত সহজ না, অনেক কষ্টের ব্যাপার। তাই আজকের এই আলোচনা সভা থেকে আমরা কে কি নিয়ে গেলাম, কে কতটুকু অর্জন করলাম, এটা কিন্তু আমাদের হিসাব করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন খলজন্ম পুরুষ ছিলেন। সময়ের প্রয়োজনে শহীদ জিয়াউর রহমানের আবির্ভাব ঘটেছিল এবং জাতীয় প্রয়োজনে শহীদ জিয়াউর রহমান এই বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল তিনি গঠন করেছিলেন জাতীয় প্রয়োজনে। আজকে সেই ব্যক্তির সম্পর্কে আমরা আলোচনা করছি। আসলে তার সম্পর্কে আলোচনা করতে গেলে তিনি এমন একজন সংস্কারক ছিলেন, এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন যে তার কোন দিক আলোচনা করবেন আর কোন দিক করবেন না সেটা খুবই দুরূহ ব্যাপার। শহীদ জিয়া শুধুমাত্র একটা কর্মসূচি, খাল খনন কর্মসূচি নিয়ে এই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মখা আলমগীর ডক্টরেট পেয়েছিলেন। তাহলে বুঝেন যে শহীদ জিয়া কীভাবে চলতেন, শহীদ জিয়া কীভাবে বৈদেশিক রপ্তানি করেছিলেন, শহীদ জিয়া কৃষিকাজ কীভাবে করেছিলেন, শহীদ জিয়া কীভাবে আর্মিকে পুনর্গঠন করেছিলেন, শহীদ জিয়া আজকের এই মেট্রোপলিটন পুলিশ কীভাবে চালু করেছিলেন, শহীদ জিয়া কীভাবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, শহীদ জিয়া কীভাবে শ্রমনীতিতে পরিবর্তন এনেছিলেন, প্রত্যেকটা সেক্টর আলোচনা করলে এবং বিশ্লেষণ করলে যে কেউ ডক্টরেট ডিগ্রি পেতে পারে। এমন একজন ব্যক্তি, এমন একজন প্রতিভা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যেই কারণে আজকে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল শহীদ জিয়াকে ম্লান করার জন্য, শহীদ জিয়াকে শেষ করে দেওয়ার জন্য, বেগম খালেদা জিয়াকে শেষ করে দেওয়ার জন্য, তারেক রহমানকে শেষ করে দেওয়ার জন্য জীবনতাপাত করতে ফেলতেছে, কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু শহীদ জিয়ার নাম কিন্তু বুঝতে পারছে না, খালেদা জিয়ার নাম বুঝতে পারছে না, দেশনায়ক তারেক রহমানের নাম বুঝতে পারছে না। শুধু নাম বুঝে না, শহীদ জিয়াউর রহমানের নাম তো ভয় পায়, এমনকি শহীদ জিয়াউর রহমানের কবরকেও তারা ভয় পায়, যে কারণে এইখান থেকে কবরকে তারা উধাও করে দিতে চায়। এখানে একটা কথা পরিষ্কার আপনাদেরকে মনে রাখতে হবে, শহীদ জিয়ার আবির্ভাব ঘটেছিল মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে, শহীদ জিয়া ব্যারেকে ফিরে গিয়েছিলেন। শহীদ জিয়ার আবির্ভাব ঘটেছিল আবার কখন, যখন আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা ছিনতাই হচ্ছিল তখন কিন্তু শহীদ জিয়ার আবির্ভাব আবার ঘটেছে। পরিষ্কার মনে রাখতে হবে যে বাংলাদেশে আজকে দুটি শক্তির অবস্থান,
একটি হলো জাতীয়তাবাদী শক্তি, আরেকটি হলো আধিপত্যবাদী শক্তির প্রতিভুরা যারা এখানে আছে। জাতীয়তাবাদী শক্তির প্রতিনিধিত্ব করে আমরা যারা শহীদ রাজনীতি করি, আর আধিপত্যবাদের শক্তির প্রতিনিধিত্ব করে আজকে যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতাকে আঁকড়ে রেখে এই দেশের গণতন্ত্র স্বাধীনতাকে যারা নস্যাৎ করতে চায়। তাই আজকের যুদ্ধটা কিন্তু আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে। আধিপত্যবাদী শক্তি আজকের শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে, আধিপত্যবাদী শক্তি আজকে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে চায়। তাই বুঝতে হবে যে বাংলাদেশকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, বাংলাদেশের স্বাধীনতাকে যদি রক্ষা করতে চাই, বাংলাদেশের গণতন্ত্রকে যদি ফিরিয়ে আনতে চাই, তাহলে বিএনপি সৈকিয়া রাজনীতি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই। পরিষ্কার কথা বুঝতে হবে যারা দেশ করতে চান। তাই ভাইয়ের আমার, আমরা যারা বলি আজকে শহীদ জিয়ার উত্তরসূরি আমরা দাবি করি, প্রমাণ করতে হবে আজকে দেশবাসীও দেখতে চায়। দেশবাসী আওয়ামী লীগকে পছন্দ করে না, দেশবাসী জাতীয়তাবাদী শক্তিকেই চায়, বিএনপিকেই চায়। আমাদের তো সেটা প্রমাণ করতে হবে যে আমরা জিয়া রহমানের রাজনীতিতে আছি, জিয়া রহমানকে ধারণ করি, জিয়া রহমানের মতোই আমরা রাষ্ট্র চালাতে পারব। তাই সমবেত বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটা কথা বলতে চাই, আজকে স্বাধীনতার পরে এই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী গঠন করেছিলেন, তারা দেশের কথা বলে। আবার এইবার হাসিনা ক্ষমতায় আসার পরে আমাদের বিডিআরকে ধ্বংস করে দিয়েছে, তারা নাকি দেশের রাজনীতি করে। তাই বুঝতে হবে, বুঝতে হবে যে আজকে কারা দেশের রাজনীতি করে আর তারা পরাধীনতার জন্য আজকে বিদেশি শক্তির জন্য রাজনীতি করে। আজকে প্রকৃতির যুদ্ধ, পরিষ্কার দুইটি পক্ষ, জাতীয়তাবাদী শক্তি এবং আধিপত্যবাদী শক্তি। তাই আজকে জাতীয় রাজনীতিতেও যারা আজকে কথা বলেন তাদেরকেও আজকে কার পক্ষে তারা আসবেন, কার পক্ষে দাঁড়াবেন সেটাও কিন্তু আজকে সুস্পষ্ট। তাই তারেক রহমানের নেতৃত্বে আবার সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন সূচনা হয়েছে, আসুন সেই আন্দোলনে শুধু বিএনপি নয়, যারা জাতীয়তাবাদী শক্তির জন্য রাজনীতি করেন, স্বাধীনতার জন্য রাজনীতি করেন, গণতন্ত্রের জন্য রাজনীতি করেন এবং আধিপত্যবাদী শক্তিকে ঠেকাতে চান, আসুন একসাথে রাজপথে নামি। আপনাদের সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দয়া করে তারি আর স্লোগানের কোনো সুযোগ নাই, স্লোগান বাইরে গিয়ে দিব আমরা।